আউজু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আবার মোহাম্মদ কাসিমের পরবর্তী স্বপ্নে। স্বপ্নটির টাইটেল হচ্ছে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ কাসিমের স্বপ্নে। মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো সম্পর্কে আল্লাহ কি বলেন, চলুন দেখে আসি স্বপ্নটির ব্যাখ্যায়। মোহাম্মদ কাসিম বলেন, 2015 সালের 20 সেপ্টেম্বরের স্বপ্নে আমি দেখি যে আল্লাহ আমাকে বললেন, কাসিম, কুরআন আমার কথা, এবং যদি সকল শয়তান, জিন ও মানব জাতি একত্রিত হয়, তারা এমনকি একটি আয়াতও তৈরি করতে পারবেন না। একইভাবে স্বপ্ন যা আমি আল্লাহ তোমাকে দেখিয়েছি, সেই স্বপ্নগুলি আমার দ্বারা তৈরি হয়েছে, এবং এমনকি যদি সকল শয়তান, জিন ও মানব জাতি একত্রিত হয়, তবুও তারা এমন একটি স্বপ্ন তৈরি করতে পারবে না, আর শয়তানও কাউকে এমন স্বপ্ন দেখাতে পারে না। এই স্বপ্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সকল বিশ্বের একমাত্র পালনকর্তা। এবং এভাবে স্বপ্নটি শেষ হয়।